যারা সময় মতো সময়ের কাজ সময়ে করে না, আসলে তারাই ভুক্তভোগী হয়। এটা নর্মাল, সবাই জানে না, আপনারাও জানেন, আমিও জানি। তো আসলে আমি যেটা এখন বলবো সেটা হচ্ছে যে আমার এই ভিডিওটা যারা দেখবেন, তারা যে বয়সেরই হন না কেন, সেখান থেকে আপনি চিন্তা করবেন যে আপনার এখন কি করা উচিত। আপনার যে বয়স, আপনি যদি 30 হন, আপনি যদি 20 হন, আপনি যদি 25 হন, আপনি যদি 5 বছর করে ভাগ করবেন, আপনি যদি 40 হন, আপনি যদি 45 হন, আপনি যদি 50 হন, 60 হন, 70 হন, তসমান যে বয়সেরই হন না কেন, আপনি সেখান থেকেই চিন্তা করবেন যে আপনার কী করা উচিত এই বয়সে, এখন এই সময়ে আমার কী করা উচিত। এটা আমার ব্যক্তিগতভাবে আমি সবাইকে অনুরোধ করব যে প্রত্যেকটা মানুষ সময়ের কাজ সময়ে করা উচিত। কারণ একটা সময়, এটা উদাহরণস্বরূপ আপনারা, এটা জাস্ট একটা আলোচনা, আপনারাও বোঝেন আমিও বুঝি, ছোটোবেলায় যেটা করতে ভালো লাগতো, আবার আমরা এখন যখন বড় হয়েছি আমাদের কি সেটা করতে ভালো লাগে না? লাগে না, এটা নর্মাল নর্মাল। তো অনেক সময় আমরা বুঝতে পারি না আসলে আমাদের এই বয়সে কী করা উচিত, এই বয়সে কী করা উচিত, এখন আমাদের কী করা উচিত। তো এই এই কথাটা আসলে আমি আসলে বিজনেস পারপাস বলতেছি, সেটা হলো যে আপনি নিজেকে ফাইন্ড আউট করবেন যে আপনার ভিতরে কী স্কিল আছে। আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আমি আসলে, আমার ভিতরে কোনো স্কিল আছে কি না। যদি আপনি নিজে খুঁজে না পান, আপনার ফ্রেন্ড সার্কেলকে, আপনার বাবা মাকে, আপনার ভাই বোনকে, আপনার পাড়া প্রতিবেশী যারা আপনাকে চেনে জানে ভালো মতো, তাদের কাছে জিজ্ঞেস করবেন আমার কি কোনো স্কিল আছে কোনো ব্যাপারে। দেন তারা যদি আপনাকে ধরিয়ে দেয় যে তোমার এই স্কিল আছে, দেন দিস ইজ দ্য রাইট পয়েন্ট, আপনার ইউজ স্টিল স্কিলকে ইউজ করার, আপনার দক্ষতাকে কাজে লাগানোর। আমি আমি বলতেছি যে ইজ এ ইকোনমিক্যাল বিজনেস পারপাস, আপনার যে দক্ষতা আছে সেই দক্ষতাকে আপনি বিজনেস পারপাসে ইউজ করবেন, তাহলে আর আপনার বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন হবে না, বিদেশে গিয়ে আপনার পয়সা আয় করতে হবে না। মানুষ, বেশিরভাগ মানুষই বিদেশে যায় পয়সা আয় করার জন্য, বিভিন্ন কারণে বিদেশে যায়, তার মধ্যে একটা নির্দিষ্ট মানে বেশিরভাগ একটা সংখ্যাই তারা যায় পয়সা আয় করার জন্য। এবং কিছু কিছু মানুষ সাকসেসও হয় আর কিছু কিছু মানুষ ফেইল করে। আপনারা দেখতেই পাবেন যে তাদের, যাদের এই স্কিলটা নাই, ভিতরে স্কিল নাই, এবং যারা স্কিলকে ইউজ করে, প্রত্যেক মানুষের স্কিল আছে, আমি বলবো না যে স্কিল একবারে নাই, প্রত্যেক মানুষের স্কিল আছে, কারো কেউ বেশি দক্ষ, কেউ কম দক্ষ, কেউ হয়তো এই স্কিলে আবার বিভিন্ন প্রকার আছে। এখন সব স্কিল তো আর সব কাজে সমানভাবে ব্যবহার করা যায় না। সো আপনি যদি ভালো কম্পিউটার চালাইতে জানেন, দেন আপনি কম্পিউটার দিয়ে, দুনিয়া এখন হাজার রকমের বিজনেস করা যায় ঘরে বসে। আপনি যদি ভালো ইংলিশ জানেন, আপনি ইংলিশ মিডিয়ামের স্কুলে চাকরি নেন, অথবা আপনি ঘরে বসে বাচ্চাদেরকে পড়ান, অথবা আপনি অন্য ভাষায় গিয়ে আপনি বাচ্চাদেরকে ইংলিশ শেখান। জানি না কার ভিতরে কী স্কিল আছে, আপনি যদি কোনো স্কিল থাকে আপনি খুঁজে বের করেন এবং সেটাকে সেভাবে বিজনেস পারপাস আপনি ইউজ করেন, তাহলে দেশে বসেই আপনার যদি, হ্যাঁ আপনি মনে করেন কিছু কিছু লোক আছে যারা পড়াশোনায় ভালো না বা পড়াশোনা করে নেয়, তাদের ভিতরেও কিন্তু স্কিল থাকে। যেমন একটা, যে একজন রিক্সা চালক, তার স্কিল কী? সে রিক্সা চালাইতে জানে। এখন একজন রিক্সা চালক যদি ভাবে যে না, আমি সারা জীবন রিক্সা চালাবো না, আমি একদিন রিক্সা, আমি ভাড়ার রিক্সা, আমি রিক্সার মালিক হব, একদিন আমি একটা রিক্সার গ্যারেজ করব, তারপরে আমি আবার রিক্সা ভাড়া দেব, এরকম তো টার্গেট থাকতে হবে। এটা কি বলা হয়, বিজনেস পারপাস স্কিল। আপনাকে স্কিল থাকতে হবে প্রথমে, প্রত্যেক মানুষেরই স্কিল আছে, আমি আবার ভুলে যাই কথাটা বারবার, সেই স্কিলটাকে আপনি বিজনেস পারপাস যদি ইউজ করতে পারেন সঠিকভাবে, দেন
you will be success someday. I mean, আর এটাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য যদি আপনার কারো সাহায্য নিতে হয়, আপনি যদি মনে করেন যে না আমার যে স্কিল এই স্কিলে আরও একটা স্কিল যোগ করতে হবে, দেন ইউ শুড ফাইন্ড আউট সামওয়ান এলস অ্যান্ড জয়েন উইথ দেম অ্যান্ড ডু সামথিং ডিফারেন্ট অ্যান্ড ইউ উইল বি সাকসেস, ইজি অ্যান্ড সিম্পল। সো টাকা আয় করার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না, কারণ টাকা আয় করার উত্তম প্লেস হচ্ছে আমাদের দেশ বাংলাদেশ। কোটি কোটি মানুষ, এটা একটা জাস্ট একটা কথার কথা যদি বলি যে আপনি যদি রাস্তার পাশে বসে সিঙ্গারা বিক্রি করেন, রাস্তার পাশে বসে যদি সিঙ্গারা বিক্রি করেন কিন্তু আপনি টাকাটাকে অর্গানাইজ করতে পারেন ঠিক মতো, এবং আপনার যদি টার্গেট থাকে যে আমি আজকে সিঙ্গারা বিক্রি করব, কালকে আমি একটা চাইনিজ রেস্তোরাঁ দেবো, আই মিন একটা নির্দিষ্ট সময়ের পরে, এরকম টার্গেট যদি আপনার থাকে, দেন আমার মতে ইটস পসিবল, এটা সম্ভব। বাট সেজন্য আপনাকে মেধা ইউজ করতে হবে, প্রচুর পরিমাণে মেধা ইউজ করতে হবে। যদি মেধা আপনি ইউজ করতে না পারেন তাহলে কারো সাহায্য নিতে হবে, যারা আপনাকে পথ দেখাবে যে এইভাবে করলে তুমি সাফল্য অর্জন করতে পারবে, তুমি এই এইখান থেকে তিন থেকে ছয়, ছয় থেকে নয়, তুমি ধীরে 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 উপরে উঠতে পারবে, আর কোনটার পর কোনটা করা উচিত। ইউ ক্যান হেল্প, ইউ ক্যান আস্ক হেল্প ফর আদার পিপল হু নোজ সামথিং বেটার দ্যান ইউ, ইউ নো, অলওয়েজ অলওয়েজ। তো এই এই ছিল আর কি, এটা একটা ব্যক্তি, এটাও একটা আমার ব্যক্তিগত মতামত। আমি জাস্ট এই ডিভাইসটার সাথে আমি কথা বলি এবং এগুলো আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করি, জাস্ট যাতে আমার এই কথাগুলো শুনে যদি কেউ উপকৃত হয় দেন ভালো, আর যদি ভালো না লাগে জাস্ট ইগনোর করবেন। ইটস নট রিয়েলি সিরিয়াস, আমি কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গ নই, আমি কোনো বিশিষ্ট জ্ঞানী ওরকম কিছুই না, জাস্ট নর্মাল আমার অভিজ্ঞতা থেকে, আমি আমার জ্ঞানের যতটুকু আমার জ্ঞানের সীমাবদ্ধতার থেকে আমি জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি, আর কিছুই না। তো মনে কিছু নেবেন না কেউ যে আমি কাউকে অ্যাডভাইস করতেছি না, আমি জাস্ট শুধু আমার এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করি, আর কিছুই না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।